শুরু করার গল্পটা হলো আমার মেয়ে একজন অ্যাপসিভিয়াস গাইনি ডাক্তার, গুড ফুড গুড হেলথ এই চিন্তা করে আমি আমার কৃষি আর ছাদ বাগান করি, এবং এখানে আমার কবুতরের চাষ আছে যেখান থেকে আমি মাংস পাচ্ছি, মাছের চাষ আছে যেখান থেকে আমি মাছ পাচ্ছি, শাকসবজি পাচ্ছি আমার বাগান থেকে, আমার সম্পূর্ণ পরিবারের খাদ্যটা ম্যাক্সিমামটাই আমি এখান থেকে সংগ্রহ করতে পারি, মাছ মাংস শাকসবজি ফলমূল আমি এখান থেকে সংগ্রহ করতে পারি, এবং আমার ছোট্ট পরিবার এক ছেলে দুই মেয়ে, আমি এই সংসারকে আমি এখান থেকে আমি সরবরাহ দিতে পারি, এবং আমার মেয়ে এই ব্যাপারে যথেষ্ট আমাকে সাহায্য করে, ছেলেমেয়েরা সবাই সাহায্য করে, ছেলেও ব্যাংকে চাকরি করে, আমার একটা সুবিধা আছে নিজের হাতে করছি, আমার বাড়ির পাশেই পাঁচতুবি ইউনিয়নে, সেখান থেকে আমি মাটি গোবর নিয়ে আসতে পারতেছি, এবং আমার বাগানটাকে আগামী পাঁচ বছরের মধ্যে আরও অর্কিড বনসাই দিয়ে আমি সাজাবো। এখনও আমি প্রত্যেকদিন সকালবেলা আমার যে বাগানে যে ফুল হয় মাধবীলতা বনস মাধবীলতা গোলাপ, তারপরে আমার ছয় সাতটা প্রজাতির ফুল এখনও আছে, আমি সকালবেলা আমার ডাইনিং টেবিলে এক মুষ্টি কাঁচা ফুল আমি রাখতে পারি। সিটি কর্পোরেশন আমাকে এখানে ওই আমাদের মেয়র সাক্ষু সাহেব উনি আমার পরিচিত সমবয়সী, যে কুমিল্লা শহরে আমি বড় হয়েছি লেখাপড়া করছি, ওনার আমার ছাদ কৃষির ছবি টবি দেওয়ার পর এবং ওনাকে দেখানোর পর বলা আমাকে ৩০০০ টাকা প্রত্যেক বছর আমি সিটি কর্পোরেশন ট্যাক্স কমাই দিচ্ছে, এবং উনি শুধু বলে নাই যে বলছে যে ওনার ট্যাক্স যত কমান যায় ছাদ কৃষির ব্যাপারে উনি এই ব্যবস্থাটা করেন, ওনার স্টাফদের বলে দিচ্ছে, এবং ঢাকাতেও তো জানি আমরা পেপারে তো দেখছি ২০১৯ সালে বাড়িটা কমপ্লিট করছে, যার জন্য আমি সব কিছু করতে বিশ্বাস করতে পারি না, মনে হয় আগামী এক দুই বছরের মধ্যে আমার একটা সুন্দর একটা বাগান হবে, এবং আমি আমার ছেলেমেয়েদেরকে বলি সকালবেলা যে এক মিষ্টি ফুল ডাইনিং টেবিলে থাকে এবং সবাইয়ের মধ্যে যে একটা ফুল থাকে প্রফুল্লতা থাকে, এবং এটা একটা ফুল থাকা মানে সবাইয়ের মধ্যে একটা মানসিকভাবে তারা আর সুস্থ থাকে, এবং তাদের মধ্যে একটা সুস্থতা দেখি আর কি। আমি ওই যখন ২০১৯ সালে ছাদ বাগান শুরু করে তখন আমাকে ফোন করার পর যখন ছাদ বাগানে আসি দেখি একটু ডিসিপ্লিনের অভাব ছিল, তখন ওনাকে বললাম যে আপনি আমি যেভাবে বলি লেআউটটা ওইভাবে করেন, ঠিক তেমনি আমার কথা মানলো, তখন আমি বললাম যেভাবে করেন উনি করলো। যখনই ওনার সমস্যা হয় আমাদের কৃষি ডিপার্টমেন্ট কৃষি সম্পদ অধিদপ্তরকে ডাকি, উনি আমরা চলে আসি, ওনাকে নিয়মিতই আমরা পরামর্শ দিয়ে থাকি, উনি খুব ভালো মনে মানুষ, ছাদ বাগান খুব আগ্রহীভাবেই করে মনে প্রাণে, ছাদ বাগানে সচরাচর বেশি রোগ পোকামাকড় দেখা দেয় না, তারপরও যেটা দেখা যায় ছত্রাকনাশক জনিত সমস্যাটা একটু বেশি দেখা যায়, বিশেষ করে এই সাদা মাছি মিলিবাগ যেটা বলে ওইটা একটু দেখা যায় পেয়ারাতে বিশেষ করে, তো এইটা সাজেস্ট করি আমরা প্রথমত কীটনাশক বলি না, আমরা জৈববালানাশকই বলি প্রথম, তারপর যখন মাত্রা একটু বেশি থাকে তখন আমরা কীটনাশকের পরামর্শ দিয়ে থাকি। ছাদ বাগান স্থাপন করতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে মানে যেসব গাছগুলো হচ্ছে সানলাইট লাভিং, মানে যেসব গাছগুলো হচ্ছে সূর্যের আলো পছন্দ করে সেই গাছগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, তারপর আপনি যে ছাদটা হচ্ছে ছাদে ছাদ বাগানটা তৈরি করবেন সেক্ষেত্রে হচ্ছে ছাদের ভিত্তিটা ঠিক আছে কিনা, মানে আপনি কতটুকু গাছ লাগালে আপনার ভবনটা যদি হচ্ছে সহনশীল হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের কৃষি বিভাগের কিছু প্রকল্প আছে, বিশেষ করে হচ্ছে কুমিল্লা অঞ্চলের সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প, তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের ছাদ বাগানের কিছু মানে চাহিদা চাওয়া হয়েছে, মানে ছাদ বাগানের যে এরিয়াটা সেটা চাওয়া হয়েছে, তো এটার মাধ্যমে যদি হচ্ছে এই প্রকল্পটা আমাদের কুমিল্লার আদর্শ সদর উপজেলায় দেওয়া হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে এই সিটি কর্পোরেশনটাকে কিন্তু ছাদ বাগানের আওতাভুক্ত করতে পারবো।